আগের দিন একটা প্রেস কনফারেন্স করেছিল কেকেআর, ওই মোটামুটি 20 মিনিটের, যেখানে ছিলেন টিমের হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং নীতীশ রানা, কলকাতার নতুন ক্যাপ্টেন নীতীশ, তার উপরে ভিত্তি করে এই প্রেস কনফারেন্স হয়েছিল, যেখানে প্রচুর প্রশ্ন করা হয়েছিল এই দুজনকেই। তার মধ্যে এমন কিছু উত্তর আছে যা শুনে প্রত্যেকটা কেকেআর ফ্যান অবশ্যই খুবই খুশি হবে, আর এটাই তারা শুনতে চাইছিল তাদের নতুন ক্যাপ্টেনের মুখ থেকে। রানা জানিয়ে দিয়েছে যে সে কিন্তু অন্যান্য ক্যাপ্টেনের মতো হবে না, তার নিজস্ব একটা স্টাইল আছে, তার নিজস্ব একটা স্ট্র্যাটেজি আছে, আর সবথেকে ইম্পর্টেন্ট সে কিন্তু বলেই দিয়েছে যে এবছর যে করেই হোক কেকেআরকে চ্যাম্পিয়ন করেই ছাড়বে, তার জন্য তাকে যা করতে হয় তাই করবে, এবার শুধুমাত্র রাসেলের উপর নির্ভর করে থাকবে না টিম। জানিয়ে দিয়েছে এবছর একটি নতুন কেকেআরকে দেখতে পারবে সবাই, সঙ্গে এটাও জানিয়ে দিয়েছে এবছর প্লেইং ইলেভেনেও থাকবে একাধিক চমক। তোমাদের জানিয়ে রাখি, যেখানে সবাই কেকেআরকে নিয়ে হাল ছেড়ে দেয় সেখান থেকেই কামব্যাক করার কাহিনী লেখে কেকেআর। এই টিম কিন্তু ভাই ফাইট করতে জানে। তোমরা যদি চাও যে কেকেআর এবছর চ্যাম্পিয়ন হোক, তাহলে নিচে কমেন্ট করো জয় কেকেআর।